না তার গায়ে নেই বললেই চলে, সে সম্পূর্ণ এলোমেলো বলাই যায়। এতক্ষণ ধরে এইভাবে এলোমেলো হয়ে আপনাদের সামনে ছিল তা খেয়ালই করেনি সে। আশি তাড়াহুড়া করে ওনা গায়ে জড়িয়ে নিল। দ্রুত পায়ে বেড থেকে নিচে নামলেও উদ্দেশ্য একটাই, এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে, তাহলে যদি এই লজ্জা থেকে বাঁচা যায়। পরিকল্পনা অনুযায়ী দৌড় দিল ওয়াশি, তবে ওয়াশরুম অবধি পৌঁছাতে পারলো না। তার পূর্বেই হাত ধরে ফেলেও আবরার হ্যাঁ টানেই নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ স্পর্শে চমকালো ওয়াশি, আবরার ফিসফিস করে বলল, ভালো আছো কেন মিসেস অদ্ভুত চোখওয়ালি? তোমাকে তো আমি সাহসী ভেবেছিলাম, এখন দেখি তুমি মহাভীতু। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো ওয়াশি, হামতা হামতা করে বলল, পালাচ্ছি কে বলল, আমি তো ফ্রেশ হতে চাচ্ছিলাম। ছাড়লো না আবরার, এক হাত উঠিয়ে হাসে ছোট ছোট চুল কানের পিছি গুঁজে দিয়ে বলল, তোমার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেওয়ার অধিকারটা সারা জীবনের মতো আমার হয়েছে, ভাবতেই ভালো লাগছে জানো। নিভি নিভু চোখে আবরারের দিকে চাইলেও আসে, দেখলো লোকটার ঠোঁটে তৃপ্তির হাসি, হাসি চেয়ে রইলো সেই হাসির পানে। নিজের বেহায়া দৃষ্টি বহু কষ্টেই সংযত করলো হাসি, নড়াচড়া করে বলল, সারুন দেখি আমি ফ্রেশ হব তো, নিচেও তো যেতে হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এবার একটু গম্ভীর হলো আবরার, হাসির কোমর আর একটু শক্ত করে হাঁকড়ে ধরে বলল, আমার একটা জরুরি মিটিং আছে তাই যেতে হবে, সন্ধ্যার পর বাড়ি ফিরবো হয়তো, তুমি সাবধানে থেকো, ঠিক মতো খাবার খেও আর আমার মায়ের কথা মতো চলার চেষ্টা করো, আমার মা কিন্তু অনেক ভালো মানুষ, একটু গম্ভীর তবে তুমি কষ্ট পাবে, এমন কিছু কখনোই বলবে না করবে না, হয়তো হুট করে তোমাকে মেনে নিতে তার একটু কষ্ট হতে পারে, তবে একবার তার মনে জায়গা করে নিতে পারলে তোমাকে তুলে রাখবে, কয়েকদিন থাকলে এমনিতেই বুঝতে পারবে আবার মা কেমন মানুষ, আর কেউ উল্টাপাল্টা কিছু বললে মন খারাপ করবে না, যদিও তুমি কারো কথা গায়ে মাখার মতো মেয়ে না আমি জানি, তবুও বললাম। কথা শেষ করে হাসির কপালে একটা চুমু খেলো আবরার, আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সৌজা রুম থেকে বেরিয়ে গেল সে। আর সেই মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয় মানুষটার যাওয়ার পানে, বিড়বিড় করে বলল, আমি ভুল করিনি এমপি সাহেব, আপনাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করে আমি কোনো ভুল করিনি, বরং আপনাকে সৃষ্টিকর্তা আমার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। নিচে নেমে মিসেস বর্ণাকে বিদায় জানালো আবরার। মিসেস বর্ণা ব্রেকফাস্ট করে যেতে বললেও রাজি হলো না সে, বলল ওখানে গিয়ে খাবে। মিসেস বর্ণাও আর জোর করলেন না, বাড়ি থেকে বেরিয়ে আসলেও আবরার। গাড়িতে ওঠার পূর্বেই হঠাৎ নিজের রুমের ব্যালকনির দিকে তাকালো সে, হাসিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। আবরার এভাবে হুট করেই তাকাবে বুঝতে পারেনি আরশি, তবে আবরারের কাছে ধরা পড়ে যাওয়ায় হাঁ সরল না সে, আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবরার হাত নাড়িয়ে বিদায় জানালো, আর সেও নিজের অজান্তেই হাত নাড়িয়ে বিদায় জানালো, ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসলো তার। আবরারের গাড়ির যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যতক্ষণ দেখা যায়। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিলেও হাসে, এমন সময় দরজায় নক করে কেউ একজন জানালো তাকে এই নিচে রাখা হয়েছে। ধীর পায়ে নিচে নেমে আসলো আরশি, নিচে নামতেই একজন কর্মচারী বলল ডাইনিং টেবিলে যেতে, জোরে একটা শ্বাস টেনে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হলেও আরশি, না চাইতো বেশ নার্ভাস সে, আবার থাকলে হয়তো এমন ভয় কাজ করতো না। ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতেই হাসি দেখল শুধুমাত্র আব্বাস আহমেদ আর মিসেস বর্ণা বসে আছেন। হাসি সামনে গিয়ে মৃদু কণ্ঠে সালাম দিল। আব্বাস আহমেদ উৎফুল্ল কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, বসো মামনি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হাসি ভয়ে ভয়ে মিসেস বন্যার পাশে চেয়ারে বসল। হাসি বসতে মিসেস বন্যা হাসির প্লেটে খাবার বেড়ে দিলেন। অবাক হলো হাসি, মিসেস বন্যা এখনও তার সাথে একটাও কথা বলেনি, অথচ তার খেয়াল রাখতেও ভুলছেন না। মিসেস বন্যা হাসিকে খাবার দিয়ে নিজের খাবার খাওয়ায় মনোযোগ দিলেন। হাসফাস করতে লাগলো হাসি, সে কিছু একটা বলতে চায় কিন্তু এখন বলবে কি না বুঝতে পারছে না। হাসিকে খাবার না খেয়ে হাসফাস করতে দেখে আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মামনি, খাচ্ছ না কেন, কোনো সমস্যা হয়েছে, বলতে পারো আমাদের। হাসি আমতা আমতা করে বলল, আসলে স্যার একটা রিকোয়েস্ট ছিল। অবাক হলেন আব্বাস আহমেদ, ভীষণ ভীষণ অবাক। মিসেস বন্যাও খাওয়া থামিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালেন আরশির দিকে।
মিসেস বন্যাকে এভাবে তাকাতে দেখে মাথা নত করলেও আসি। আব্বাস আহমেদ গম্ভীর গলায় বললেন, কে তোমার স্যার? থতমত খেলেও হাসি। ভীত চোখে আব্বাস আহমেদের দিকে তাকালো সে। আব্বাস আহমেদ বললেন, আমি তোমার বাবা হই মেয়ে, স্যার স্যার কি করছো? আমি এত সুন্দর করে তোমাকে মামুনি ডাকছি আর তুমি স্যার স্যার করছো, এটা কি ঠিক? এরপর আরেকবার স্যার বললে কিন্তু আর মামুনি ডাকবো না, বলে দিলাম। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেও হাসি, হাল তো হাসলেও আব্বাস আহমেদের কথায়। হাসলেন আব্বাস আহমেদ, হাদুরে কণ্ঠে বললেন, আজ থেকে এখন থেকে আমাকে বাবাই বলে ডাকবে, বুঝেছ? আর রিকোয়েস্ট বলে কোনো শব্দ আমাদের মাঝে থাকবে না। তুমি আমার মেয়ে, তাই যখন যা ইচ্ছে আবদার করবে, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব। আনন্দের সাথে মাথা ঝাঁকালো আরশি। আব্বাস আহমেদের মিশুক আচরণে মনটা ফুরফুরে হয়ে গেছে তার। তবে মিসেস বন্যাকে একটু ভয় ভয় পাচ্ছে সে। আব্বাস আহমেদ ফের বললেন, তা কি যেন বলতে চাচ্ছিলে মামুনি? হাসিমুখটা আবার সিরিয়াস হয়ে গেল হাসি। সে কোমল কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার পাশাপাশি জবটাও কন্টিনিউ করতে চাচ্ছি। যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই, আমার বোনের কোনো ভাই নেই, তাই ওদের দায়িত্ব আমার। আমি আগের মতোই দায়িত্ব পালন করতে চাই। আব্বাস আহমেদ বুঝলেন হাসির চিন্তা, বললেন, পড়াশোনা তো তুমি করবেই মামনি, আর জব কন্টিনিউ করতে চাইলে অবশ্যই করবে, তবে এখন তোমার পরিবারের জন্য আমরা আছি, এটা মনে রাখবে। আর সে মাথা নাতা করে বলল, আমি জানি, তবে আমি চাই না কেউ আমার পরিবারকে খোটা দিক। বলুক তারা আমার শ্বশুর বাড়ির উপর নির্ভর করে চলছে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, আমার দুই পরিবারের খেয়াল রাখতে, তবে সেটা অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে। হাসি আত্মসম্মান বোধ চিন্তা ভাবনা দেখে আরো একবার মুগ্ধ হলেন আব্বাস আহমেদ, বললেন, অবশ্যই আমি অনুমতি দিব, কেন দেব না। খুশি হলো আসি, কিন্তু মিসেস বন্যা কিছু না বলায় চিন্তিত হলো সে। তবে কি মিসেস বন্যা অনুমতি দেবে না তাকে? আব্বাস আহমেদ যেন আসির মনের কথা পড়ে ফেলেন। মিসেস বন্যার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলো বন্যা, আমি জানি তুমি অমত করবে না, কারণ ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি। শেষে কথাটা নিম্নস্বরেই বললেন আব্বাস আহমেদ। মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন, এতে আমত করার কিছু নেই, আত্মনির্ভরশীল হওয়া খারাপ নয়, বরং প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত। ওর যদি ইচ্ছে হয় ও জব কন্টিনিউ করতে পারে, সেটা সম্পূর্ণ ওর ইচ্ছা, প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আনন্দে চোখ ছলছল করে উঠলেও আসে, আপনার আসলেই ঠিক বলেছিল, তার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো, তবে উনি প্রকাশ করেন না। আব্বাস আহমেদ বললেন, জব কন্টিনিউ করতে চাইলে এক দু সপ্তাহ পরে করো, কেমন? আগামীকাল রিসেপশন পার্টি আছে, আর সপ্তাহ জুড়ে গেস্ট আসতেই থাকবে, তাই কয়েকদিন বাড়িতে থেকো, ঠিক আছে মামুনি? আশি কৃতজ্ঞ কণ্ঠে বলল, জি। আব্বাস আহমেদ খাবার খেয়ে উঠে গেলেন। টেবিলে এখন আশি আর মিসেস বন্যা। মিসেস বন্যারও প্রায় শেষ খাওয়া, নতুন জায়গায় খাবার খেতে অস্বস্তি হচ্ছে আশি। সে ভাবলেও হার খাবে না। মিসেস বন্যা যেন হাসির মনের ভাবনা ধরে ফেলেন, হাত ধুয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একটানা খাবারও যেন অবশিষ্ট না থাকে, খাবার অপচয় করা মোটেও পছন্দ না আমার। হতাশ হয়ে বাকিটাও খেতে লাগলো হাসি। আশির অগোচরে মিটমিট করে হাসলেন মিসেস বন্যা। উনি বুঝতে পেরেছেন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আশি, এই সমস্যাটা যে উনিও পার করে এসেছেন। আশির খাওয়া শেষ হতেই মিসেস বন্যা আশিকে উদ্দেশ্য করে বললেন, রুমে গিয়ে রেস্ট করো মেয়ে, বিকালে যখন ডাকবো তখন আমার রুমে আসবে। আশি মাথা দুলালো, ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলো। রিফাকে ফোন করে ওর সাথে কথা বলে নিল। রিফা জানালো হাবরারের গার্ডরা ওদের বাড়ির সামনে পাহারা দিয়েছে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেও আসি। সে ভেবেছিল আবরারকে এ বিষয়ে বলবে, কিন্তু তার পূর্বেই আবরার ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। যেহেতু আবরারের সাথে তার জীবন জুড়ে গেছে, সেহেতু হাবরারের শত্রুরা এখন তার এবং তার পরিবারেরও শত্রু। সারা দুপুর শুয়ে বসে কাটালো আসি। মাঝে নিজের বন্ধুদের সাথেও কিছু সময় কথা বলেছে সে। বিকেল পাঁচটা, মিসেস বন্যার রুমে বসে আছে হাসি। মিসেস বন্যা একটা প্যাকেট এনে আশিকে দিলেন। হাসি কৌতূহল নিয়ে তাকালেও প্যাকেটের দিকে। মিসেস বন্যা জিজ্ঞাসা করলেন, এই যে মেয়ে, শাড়ি পরতে জানো? অসহায় চোখে তাকালেও হাসি, বুঝতে পারল প্যাকেটে শাড়ি আছে। আর সে তো শাড়ি পরতে জানে না। মিসেস বন্যা যেন সবটা বুঝে গেলেন, গম্ভীর কণ্ঠে বললেন,
নতুন বউ দেখতে প্রতিবেশীরা আসবে কিছুক্ষণের মধ্যে, আর বিয়ের পরের দিন শাড়ি ছাড়া বউকে দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে। তাই আজ কষ্ট করে শাড়িটা পরে নাও, এরপর থেকে যা ইচ্ছা পরতে পারো, না পারলে আমি পরিয়ে দিব শাড়ি, যাও ফ্রেশ হয়ে আসো। হাসি মুগ্ধ চোখে তাকালো মিসেস বন্যার দিকে। না বলতেই তার সমস্যা কি করে বুঝে গেলেন মিসেস বন্যা? হাসি উৎফুল্ল মনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মিসেস বন্যা সময় নিয়ে সুন্দর করে হাসিকে শাড়ি পরিয়ে দিলেন, চুল বেনি করে দিলেন, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দিলেন। হাসিকে সম্পূর্ণরূপে তৈরি করে মুগ্ধ চোখে আরশির দিকে তাকালেন মিসেস বন্যা। কালো শাড়িতে আরশিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, ওই কাজল টানা চোখের দিকে তাকালেই যেন চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে। কি মায়া মায়া চেহারা মেয়েটার, শুধু ফর্সা হলেই সুন্দর হওয়া যায় না, বরং কিছু কিছু মানুষের চেহারায় এমন মায়া থাকেই যে সেই মায়াবী মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে যায়। হোক সেই মানুষটা কালো শ্যাম বা ফর্সা, তাদের বলা হয় প্রকৃত সুন্দর, তবে সেই সৌন্দর্য দেখার মতো চোখ সবার থাকে না। কেউ দরজায় নক করায় ধ্যান ভাঙলো মিসেস বন্যার। একজন সার্ভেন্ট জানালো নিচে প্রতিবেশী মহিলারা এসেছে। মিসেস বন্যা তাদের নাস্তা দেওয়ার কথা বলে হাসির কাছে ফিরে আসলেন। শাড়ি ঠিকঠাক করে হাসিকে নিয়ে নিচে নামলেন উনি। আরশি মহিলাদের কোমল কণ্ঠে সালাম দিল। মিসেস বন্যা আরশিকে নিয়ে সোফায় বসলেন, কুশল বিনিময় করলেন প্রতিবেশী মহিলাদের সাথে। এমন সময় এক মহিলা খোঁচা মেরে বলল, ভাবি মেয়ের চেহারা তো মোটামুটি, তবে গায়ের রং তো কালো, আবরারের সাথে তো কোনো দিক দিয়েই যায় না। আরেক মহিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাবি ঠিকই বলেছেন, আমরা তো ভেবেছিলাম আবরার যেমন সুন্দর তেমন সুন্দর মেয়ে বিয়ে করবে, এখন তো দেখি হয়ে গেল উল্টা। তারপর শুনলাম মেয়ের নাকি বাপ নাই, এমন একটা মেয়েকে কি করে আবরার পছন্দ করলো, নিশ্চয়ই এ মেয়ে কোনোভাবে ফাঁসিয়েছে, এইসব মেয়েদের কাজই তো এটা। এবার আরেক মহিলা খুঁচিয়ে বলল, তা ভাবি মেয়ের বাড়ি থেকে কি কি দিল? এই প্রশ্ন শুনে প্রথম কথা বলা মহিলাটা হেসে দিল, ব্যঙ্গ করে বলল, কি যে বলো না শিউলি, যে মেয়ের বাপ নাই সেই মেয়ের পরিবার আবার কি দেবে, সমর্থ আছে নাকি কিছু দেবার? অপমানে চোখ মুখ লাল হয়ে আসলো হাসি, তবুও মাথা নিচু করে থম মেরে বসে রইল। এই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ আছে সে, না হলে এতক্ষণে এই মহিলাদের অপমান করা খোঁচানো ছুটিয়ে দিত। মিসেস বন্যা কিছু বলবে এমন সময় আরশির পাশে ধপ করে বসে পড়ল কেউ। চোখ তুলে তাকালো আরশি, হাবরারকে দেখে চোখে পানি চলে আসলো আরশি, তবে চোখের পানি চোখের মাঝেই লুকিয়ে রাখলো, সে বাইরে গড়াতে দিল না। হাবরার একবার আরশির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রতিবেশী মহিলাদের দিকে ঘাড় কাত করে তাকালো। হাবরার কীভাবে তাকাতে দেখে থতমত খেলেও মহিলাগুলো, বাঁকা হাসলেও আবরার বলল, আমার বউকে নিয়ে আপনাদের বড্ড বেশি চিন্তা দেখছি, তা সংসারটা কি আমি করব না আপনারা করবেন? আর কি যেন বলছিলেন, আমার বউয়ের গায়ের রং কালো, তা ফর্সা রং দিয়ে কি হবে, উপকারিতাগুলো যদি একটু বলতেন। আঙ্কেলরা বুঝে আপনাদের সুন্দর গায়ের রং ধুয়ে প্রতিদিন এক গ্লাস করে পানি খান, হবে হয়তো। এই জন্য তো রাহেলা আন্টির চেহারা দিন দিন কেমন কালচে হয়ে যাচ্ছে, আর আঙ্কেল দিন দিন সুদর্শন হচ্ছেন, ঠিক বলছি তাই না রাহেলা আন্টি? ফুসে উঠলেন রাহেলা নামক মহিলা, এটা ঠিক তার রূপ দিন দিন নাই হয়ে যাচ্ছে, তাই বলে আবরার তাকে এভাবে খোঁচাবে চাইলেও কিছু বলতে পারলেন না তিনি, কারণ আবরারের পাওয়ার আর রাগকে ভয় পান তিনি। মিসেস রাহেলার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসতো আবরার, বলল, ইস সত্যি কথা বলে ফেললাম মনে হয়, তা যাই হোক আন্টি, আমি কিন্তু এমনিতেই যথেষ্ট সুন্দর, তাই বউয়ের গায়ের রং ধুয়ে পানি খেয়ে সুন্দর হওয়ার প্রয়োজন নেই। মহিলাগুলো কি বলবেন বুঝে উঠতে পারছে না, তাদের চুপ দেখে আবরার ফের বলে উঠল, কবে ছাড়বেন এসব নিকৃষ্ট কাজ, একটা মেয়ের বাবা নেই সেই মৃত বাবাকে টেনে আপনারা আজেবাজে কথা বলছেন, আপনাদের বাপ টেনে আমি যদি এখন কিছু বলি সহ্য করতে পারবেন? পারবেন না। আর রইল রং রূপের কথা, রূপ যৌবন যে স্থায়ী নয় তার প্রমাণ নিজের দিকে তাকিয়েই দেখতে পারেন। আর কি যেন বলেছিলেন, ওর পরিবার আমাদের কি দিয়েছে, ওর মা আমার হাতে নিজের সবচাইতে মূল্যবান সম্পদ নিজের মেয়েকে তুলে দিয়েছেন,
এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। আমার মনে হয় না কোনো পিতামাতার কাছে সন্তানের চেয়ে মূল্যবান কিছু আছে। যাই হোক, এসব আপনাদের মতো বিকৃত মস্তিষ্কের মানুষদের মাথায় ঢুকবে না। আপনারা বউকে তো দেখতে আসেননি যে যেন বউয়ের কী আছে কী নেই এসব নিয়ে খোঁজাখুঁজি করতে। তবে ওয়ার্ন করে যাচ্ছে, আমার বউয়ের ব্যাপারে আর একটা বাজে কথা যেন আমার কানে না আসে। প্রথমবার ভুল করে পার পেয়েছেন, নেক্সট টাইম পাবেন না। কথা শেষ করে উঠে দাঁড়ালো হাবরাজ। আরশির হাতের কবজি টেনে দাঁড় করালো হাসিকে। এতক্ষণ মুগ্ধ হয়ে আবরারের দিকে তাকিয়েছিল আরশি, কিন্তু হুট করে এইভাবে হাত চেপে দাঁড় করানোর কারণে হাতে ব্যথা পেল সে। আবরার মহিলাদের দিকে তাকিয়ে বলল, আমার বউটাকে নিয়ে গেলাম আন্টিয়া। আজ আমার বউটাকে বড্ড বেশি সুন্দর লাগছে, চোখ ফেরানো মুশকিল হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের সামনে বসে বউয়ের দিকে তাকিয়ে থাকি তাহলে তো আপনারা আমাকে বেহায়া বলবেন, তাই বউকে রুমে নিয়ে যাচ্ছি, তারপর শান্তিতে বসে দেখব। আপনারা কিন্তু নাস্তা করেই যাবেন, ওকে? আবরারের কথা শুনে হাসির কান যেন জ্বলে উঠল, লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। সেদিকে পাত্তা নেই আবরারে, সে হাসি হাত ধরে টেনে নিয়ে আসতে চাইল, কিন্তু দেখল হাসি শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারছে না, তাই ফট করে এই আরশিকে কোলে তুলে নিলেও আবরার চমকে উঠল আরশি। শরীরে মৃদু কম্পন অনুভব করলো সে, মাথা উঁচু করে দেখল মহিলাগুলো হাঁ করে দাদির দিকে তাকিয়ে আছে। লজ্জায় আরও সিটিয়ে গেল আরশি, বিড়বি করে বলল, বেহায়া পুরুষ, মানুষ এতটা বেহায় কী করে হয়? আরশি বিড়বি করে বললেও তা আবরারের কান অব্দি ঠিকই বোঝেল। সে আরশিকে নিয়ে উপরে উঠতে উঠতে ফিসফিস করে বলল, বেহায়া হয়েছি তোমার কারণে সে সৎভুত চুকুয়ালি। তোমার ওই আঁখি জোড়ার দিকে তাকিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের বেহায়া হয়েছি। এখন দোষ টাকার বলো তো, আমার আমার না তোমার? বাধ্য করেছো তুমি আমাকে বেহায়া হতে, অবাধ্য হয়েছে আমি শুধুমাত্র তোমার জন্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।